আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 42 লম্বা 25.5 বডির একটা অ্যারাবিয়ান জুব্বা কাটিং। তো আমি এখন মাপটা বুঝাই দিতেছি। অ্যারাবিয়ান জুব্বাটা কাটিং করব, এর সাথে একটা পায়জামাও আছে। তো লম্বাটা হচ্ছে 42, ফিটিং বডি 25.5, প্যাট 23.5, হিপ 25, কোট 14.5, হাতার লম্বা 19.5, মার্সেল 11.5, হাতার মুখ 9.5, কলার 11.5। এটা লুজ দেওয়া, লেখা আছে 10 ইঞ্চি লুজ, ঠিক আছে। তো আর পায়জামার লম্বাটা হচ্ছে 32, পায়ের মুড়ি 13, কোমর 23। তাহলে আমি জুব্বাটা কাটিং করি, আপনারা একটু গুরুত্বের সাথে খেয়াল করবেন। যেহেতু এখানে আছে 14.5 ফুট আছে, তাহলে আমি 14.75 ইঞ্চি এটার বাছটা দিব। আমি ডাবল পার্টে, কিন্তু ব্যাক পার্ট সামনা পার্ট একসাথে। মানে 15 ইঞ্চি বাছটা দেবো আমি ডাবল ডাবল সিঙ্গেল, তার মানে এখানে 7.5 বাসটা দেবো। প্রথমে আমি সামনের পাটটা নিয়ে নেবো আর কি, গাছ পাট 7.5 দিলাম। দিলাম একটা মার্কা দিয়ে, তারপরে 2.5 ইঞ্চি পরিমাণে আরেকটা দাগ দিয়ে দেবো। ছোটদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি, বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি বা সবার 2 ইঞ্চি। এটা আমি ভাগ ভাগ করে নিতেছি যাতে একটু সহজ হয় আর কি, না হলে আমি ইঞ্চি টেপ এখানে ধরে একসাথে এই সবটা করে দিই। কলার হচ্ছে 11.5, কলার রাউন্ড দেব 2.25 ইঞ্চি দেব, 2.25 ইঞ্চি। ফুট হচ্ছে 14.5, 7.5, বাড়তি আরো 1/2 ইঞ্চি বা 2 সপ্তাহ সুবিধার জন্য। এবারে এই পল্লিদার সিস্টেম মতো আর এরাবিয়ান হচ্ছে, তাহলে আমি এটার এই মোড়াটা নামাবো 6.5 ইঞ্চি নামাবো, 6.5, ঠিক আছে। বড়দের ক্ষেত্রে ওদের 8.5 বা 9, একটু লুজ বেশি হবে। আচ্ছা, এবার আসি আপনি মাপটা কিভাবে বাই করবেন। 25 আর 10-এ কত? 35, 35-এর অর্ধেক হলো 17, 17.5, 17.5-এর অর্ধেক হলো ডাবল হলো 35, 17.5-এর ডাবল 35, 35-এর অর্ধেক হলো 17.5। এবার আমি এই সামনা পাটে 17.5 হিসাব করবো। এক পাটে এখানে আমি সাইকোলের জন্য 4 ইঞ্চি মাইনাস করে দেব, 4 ইঞ্চি সাইকোলই থাকবে, তাহলে কত হয়? 4 ইঞ্চি মাইনাস করে দিলে আমার 17 থেকে 4 মাইনাস করলে কত হয়? -4 ইঞ্চি, 4 ইঞ্চি হলো 2 সাইডে 2 করে দিলে, তাহলে 13 ইঞ্চি, 13, 14, 15, 16, 17। 13 ইঞ্চি হলে এখানে আমার 6.5 এবং শিলের জন্য আরো 1/2 ইঞ্চি, তাহলে কি হলো আমার এখানে হালকা একটু শেপ হলো। আপনারা যারা দেখা গেছে বডির মাপে আর লুজি হিসাব করতে পারবেন না, তারা শোল্ডারের মাপে গাছ পাত্রটা একটু হালকা 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিয়ে নেবেন, তাহলে আর কামে হবে না। তাহলে আমার এখানে বডির মাপটা বাইর করাতে, অ্যাকুরেট মাপটা বাইর করাতে আমার এখানে হালকা শেপ হচ্ছে, শেপ হলে একটু সুন্দর ভালো। এই হলো আমার 2 ইঞ্চি,
তাহলে কত হয়? 18 হয়। সিলাই সিলাই কিন্তু প্রতি পাটে 200টা বা হাফ ইঞ্চি করে বেশি আছে, ঠিক আছে? এটা আপনার এখান থেকে নিচে চলে যাবে, নিচে চড়া হবে কিন্তু আপনার যেহেতু জুব্বা, তাহলে এটা 7 ইঞ্চি চড়া বা 6.5 ইঞ্চি রাখতে হবে, ঠিক আছে? এবার আমি গাছপাটটাকে নিয়ে নিব, এটা পিছনে তীর হবে কিন্তু, তো তীরের জন্য আমি যেভাবে আছি এভাবে কাটিংটা করবো। সাম্বা পাটটাকে মেরে ধরে ব্যাক পাটে এখানে এসে তীরে হবে পিছনে 1 ইঞ্চি ডাউন কেটে দেব এখানে। তাহলে গাছ পাটটা হয়ে গেল। এবার সাইড কলিটা কিভাবে নিয়ে আরামিয়ানের ক্ষেত্রে কিন্তু কলির এই আপনার সাইডে কিন্তু কাটা হবে না, এটা কিন্তু বন্ধ থাকবে, বন্ধ পকেট হয় আরামিয়ানের ক্ষেত্রে। ওই নিচে যেখানে যা রাখছি এখানে তা রাখবে। এটাকে ওই যে 6.5 ইঞ্চি ওনার ডাউন দিছি না, এটাকে 6.5 ইঞ্চি মাইনাস করে লম্বা হচ্ছে 42-43, 44 আমি দাগ দিয়ে দিলাম। এটা যদি বড় হয় তাহলে আমি এই নিচ সেলাই করার সময় এটাকে সেটে সমান করে নেবো, সমস্যা নেই। এই নিয়ে আমাদের দিকে অনেকে কমেন্ট করছে যে পলির পাট বড় হয়ে গেছে, পলির পাট বড় হলে সমস্যা নাই, আপনি সেলাই করার সময় নিচ সেলাই করার সময় সমান রেখে দিলেন, সমান করে নেবেন। এবার আসুন অ্যারাবিয়ানের এই জয়েন্টের মেজারমেন্ট করি, কীভাবে করি কি আর বড়দের ক্ষেত্রে আমরা এটা দেখব 7 ইঞ্চি দিই, এখান থেকে জয়েন হয়ে পকেট হয় 7 ইঞ্চি। ছোটদের ক্ষেত্রে আপনি এটা নেবেন এই 5.5 ইঞ্চি নেবেন, ওই যে পাঞ্জাবির পকেট মোড়া মোড়া থেকে যতটুকু নিচে হয় এটা পকেটের মেজারমেন্ট মার্কা। তাহলে আমি এখান থেকে 5.5 ইঞ্চি দিই, উপরের পলির মাপটা রাখছি আমি 2 ইঞ্চি সেলাই সহ নেবো, এখানে 2.5 ইঞ্চি নেব, আর এটা নিচে রাখবো 7.5 ইঞ্চি সেলাই সহ। তারপরে এটারে ধরে ধরে এটাকে একবার বরাবর এই মার্কাটা ঠিক রাখবো। তাহলে আমি এখন কি করব, এখানে কাটিং করব, এটা আমার ওই যে জয়েন্টের প্যারাবিয়ার জয়েন্টের পলিটা, এটা এটা কিন্তু এভাবে কেটে এখানে এইভাবে থাকে। চাকা দিয়ে দেখবো যাতে সেলাই করার সময় সুবিধা হয়। আচ্ছা এবার আসুন, এটা যেভাবে আছে এভাবে রাখবে, রাখে এখানে এভাবে সেই হবে, ঠিক আছে? শেপটা লক্ষ্য করবেন, শেপটা খেয়াল করবেন, তারপর এটাকে এভাবে পুরো এদিকে চলে আসবে, এখানে এদিকে কাটার দরকার নেই এই সেন্টার মতো, কেননা এখানে সেলাই কাপড় যাবে, ওইটা বড় করতে হবে। এরপর আপনার এটা যতটুকু সেলাই কাপড় যাবে ওটা ততটুকু কাপড় বাড়তি রাখতে হবে এখানে। এরপর আপনি এটাকে মিলে দিবেন, ঠিক আছে? এই
যে এটা এইভাবে মিলবে, সেটা এটা এখান দিয়ে চলে যাবে, এখানে শেভ আছে কিন্তু। তাহলে এরকম আরও একটা লাগবে, এরকম আরও দুইটা লাগবে, এখানে দুইটা করবে, এরকম আরও দুইটা লাগবে, এটা আরেকটা লাগবে। এটার মাপে আরেকটা নিয়ে নেবেন, ইজি হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এটা বন্ধ থাকবে, এই পুরো সাইড বডির পাশে জয়েন হবে, বডির সাথে এখান থেকে পকেট হবে, ছোটদের পকেট 6.5, এই পকেট বল পকেট হবে এখানে, তারপরে ওই জয়েন্টটা জয়েন হয়ে উপরের দিকে চলে যাবে। আগে আমি দুইটা হাতা নিয়ে নিই, তারপরে এই দুইটা অংশ ডাবলের চাইল্ড ব্রাশ দিয়ে দুইটা হাতা একসাথে নিয়ে নেব। আচ্ছা, একসাথার মতো কিন্তু শেভ হবে না, সেটা খেয়াল করুন। ওইখানে আমি 6.5 মোরাল মেজারমেন্ট করছি, এখানে আমি 7 ইঞ্চি রাখি, এই 6.5 সেলাই চলে যাবে 1/2 ইঞ্চি, এটা 7 রাখলাম আমি। এটা হাতার লম্বা হচ্ছে 19.5 এবং 2.5 ইঞ্চি হাতার মুখ সেলাই। মিডিয়াম এবং জুল থাকবে 6, তাহলে টোটাল আমার কাপড় নিতে হবে 13 ইঞ্চি। যে পার্ট বডির সাথে সেলাই করে উল্টা পিঠ থেকে বাও পিঠে নেবেন, বা বাও পিঠ থেকে উল্টা পিঠে নেবেন, ওটা ওরকম নেবেন, তাহলে পকেটটা স্ট্রং হবে, সুন্দর হবে। বাড়তি সেলাইয়ের জন্য রাখবেন, এটা হচ্ছে ওর অব্দি 2 সেটের 2টা, আবার আরো 2টা নিতে হবে, নিচে চাপা চাপা 2টা হবে।
এটা খাড়া নিতে পারে সমস্যা নেই, কেননা যেটা বডির সাথে জয়েন হবে ওটা ওরক নিলে একটু সব টাইট হয়। তাহলে ওকে পকেটের হিসেবটা বুঝছেন আশা করি, সাইকোলজির সাথে পকেটটা ভিতরে দেখে দিবেন। আর এবার আপনি এই যে ওই দুইটা হাট করতে হবে, ঠিক যেভাবে আছে এভাবে বসায় নিয়ে নিল। বাকি আছে এখন এটার সাথে পাইজামা, তো আমি পাইজামাটাও কাটিং করে দেখা দিয়েছি। লম্বাটা হচ্ছে 32 পাইজামা। খেয়াল করবেন ভালোভাবে রাবাস 2 ইঞ্চি এখানে বা 2.5 ইঞ্চি রেখে দিবেন আলাদা করে। এরপর আপনার কোমর হচ্ছে 23 এর দিবেন আপনি, কিছু বাড়তি দেন সমস্যা নাই, যেহেতু রাবার 4 ভাগের 1 ভাগ এখানে 6 দিলাম 24। আর লুজ নেবেন আপনি 3.5 ইঞ্চি কমপ্লিট সেলাই সহ, ঠিক আছে। আমি অরিজিনাল মাপ, এটা অনেকে বুঝেন না, খেয়াল করুন অরিজিনাল মাপ কোমরে মাপ দিলাম 4 ভাগের 1 ভাগ, এবার পরে 4 ভাগের 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। 3.5 ইঞ্চি এবার আপনি 4 ভাগ করলে যত হয় তত এটা লুজ, 14 ইঞ্চি লুজ হয়। একটা লম্বাটা হচ্ছে 32, এগুলো 32 বাড়তি দেড় ইঞ্চি পার্টিশন কেউ। পায়ের মুড়ি যা আছে তাই দিবেন, এটার আছে 13.5 আছে। এবার আসে 23 ইঞ্চি লম্বা, তো 12.5 রাখবেন হাই, এর বেশি নাই, ধরে বড়দের ক্ষেত্রে অবলেজার হবে। এরপর এখান থেকে যেহেতু এই শেপটা সোজা আছে না, এখান থেকে এখানে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিবেন বা 3 ইঞ্চি ডাউন দিয়ে দিবেন। এটা কিন্তু অরিজিনাল মার্কা সেলাই মাপ, তারপরে আপনি এখানে আসতে হবে, এখানে আসতে হবে রানের জন্য সিলের কাপড় বাড়তি রাখা লাগবে। এখান থেকে 2 ইঞ্চি পরে এটা থাকবে 6 ইঞ্চি।
ঠিক আছে, পায়জামাটাও কেটে দেবেন, পকেটের জন্য এখানে কেটে নেবেন, 14 ইঞ্চি কেটে নেবেন, ভাড়া করে নেবেন, এক সাইডেও দিতে পারেন, মাঝখান বরাবর দিতে পারেন, যে আর এখানে তবে মাস্ক ভাঙা থেকে একটু দূরে দিলে সুন্দরভাবে সামনে আরে ভালো। সাইডে দুইটা পকেট জয়েন্ট আছে, এখানে একটাতে জয়েন্ট দিতে হবে, এবং সাথে পায়জামা কাটিং। যাক, অনেকে অনেক কিছু বুঝতে সমস্যা হয়েছে এই ভিডিও দেখতে, আশা করি সমস্যা হবে না, যদিও বুঝতে সমস্যা হয় তাহলে আমি তো আসি কমেন্ট করবে বুঝাই দেবো। ভালো থাকবেন সবাই, আমার টেলার্সের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।